হ্যালো ফ্রেন্ডস, রতন সুলন সমাচার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা সকলেই হয়তো জানি যে অর্থ আইন 2022 অনুযায়ী 5 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে বা ডাকঘর সঞ্চয় স্কিমে বিনিয়োগ করতে হলে আপনাকে 3 সার্টিফিকেটের সাথে সাথে আপনাকে আয়কর জমাদানের প্রত্যয়নপত্র বা আয়কর রিটার্নের কপি দাখিল করতে হবে এবং 5 লক্ষ টাকার কম সঞ্চয়পত্র কিনতে হলে কোনো ধরনের কোনো 3 সার্টিফিকেট বা আয়কর রিটার্নের কপি জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা বর্তমানে নাই। তবে অনেক ব্যাংক বা প্রতিষ্ঠান কিন্তু এই নিয়মটি এখনো মানছেন না, তারা কিন্তু সেই আগের নিয়মেই সঞ্চয়পত্র কেনা বেচা করতেছেন। তাই বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এমন একটি সার্কুলার জারি করেছেন যে সার্কুলারের মাধ্যমে অন্যান্য ব্যাংকসমূহ সঞ্চয়পত্র কেনা বেচায় এই অর্থ আইন 2022-এর এই নিয়মটি মানতে বাধ্য থাকবে। তাই বন্ধুরা, যারা সঞ্চয়পত্র কিনতে চান তাদেরকে এই সার্কুলারটি সম্পর্কে অবহিত থাকার দরকার, যাতে আপনারা সঞ্চয়পত্র কিনতে গেলে কোনো রকমের হয়রানির শিকার না হন। তাহলে বন্ধুরা, চলুন এই বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সার্কুলারে আসলে কি বিষয়ে বলা আছে সেগুলো দেখে আসি। বন্ধুরা, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে 24 জুলাই 2022 তারিখে এই সার্কুলার লেটারটি জারি করা হয় এবং এই সার্কুলার লেটারটি বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রদান করা হয়। তো এখানে বলা আছে যে সঞ্চয়পত্র ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহে 5 লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন 2022-এর ধারা 48 পরিপালন প্রসঙ্গে। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টত বলা আছে 5 লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন 2022-এর 48 ধারা পরিপালন প্রসঙ্গে। এবং এই অর্থ আইনের 48 ধারায় কী আছে সেটা আমাদের সকলেরই একটু জানা দরকার। তো এখানে বলা আছে উপর্যুক্ত বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের 7/7/2022 তারিখের পত্র নং এত আপনাদের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতৎসঙ্গে প্রেরণ করা হয়। 7 জুলাই 2022 তারিখের এই পত্রের মাধ্যমে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এই বিনিয়োগ সংক্রান্ত একটি সার্কুলার বা পরিপত্র জারি করেছিল। তো সেটিও এখানে সংযুক্ত করা হয়েছে পুনরায়। তো এই যে 7 তারিখের যে পত্রটি ছিল তার বিষয়বস্তু ছিল যে সঞ্চয়পত্র ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহে 5 লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন 2022-এর ধারা 48 পরিপালন প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অর্থ আইন 2022-এর ধারা 48 অনুযায়ী ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অর্ডিন্যান্স নং 36/1984 এর বিদ্যমান সেকশন 184A সেকশন 184A প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন রিকোয়ার্ড ইন সার্টিন কেসেস দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপিত সেকশন 184A এর সাবসেকশন 3/21 এবং 3/23 মোতাবেক ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবসমূহ এবং সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট ইস্যু অফিসে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল করতে হবে। এখানে স্পষ্টত বলা আছে 5 লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক বলতে কোন কোন ডকুমেন্টসকে নির্দেশ করা হয়েছে সেগুলো এখানে দেয়া আছে। আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র অথবা করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত সিস্টেম জেনারেটেড সনদপত্র অথবা করদাতার কর শনাক্তকরণ নম্বর, নাম ও রিটার্ন দাখিলকৃত অর্থবছরের তথ্য সম্বলিত উপকর কমিশনারের নিকট হতে ইস্যুকৃত সনদপত্র। এখানে 2 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এর প্রতিস্থাপিত সেকশন 184A এর সাবসেকশন 9 অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্রের পরিবর্তে 3 দাখিল করতে হবে। আর এখানে 3 নম্বর ক্রমিকে বলা আছে যে বিদ্যমান সেকশন 184A অর্থ আইন 2020-এর সেকশন 184A দ্বারা প্রতিস্থাপিত হওয়ায় 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসেবে বিনিয়োগের ক্ষেত্রে 3 দাখিলের বাধ্যবাধকতা রহিত হয়েছে। এখানে স্পষ্টত বলা আছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্র ক্রয় বা ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের ক্ষেত্রে যে 3 দাখিলের বাধ্যবাধকতা ছিল সেটি বন্ধ করা হয়েছে।
এবং এই শেষে বলা আছে যে অর্থ আইন 2022 ধারা 48 যথাযথভাবে পরিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বন্ধুরা, 7ই জুলাই 2022 তারিখের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এই সার্কুলার অনুযায়ী কিন্তু অনেক ব্যাংকই এই নিয়মটি মানছিলেন না, যে কারণে বাংলাদেশ ব্যাংক পুনরায় আবার এই সার্কুলারটি জারি করেছে। তো এই সার্কুলারের সাথে সাথে পুনরায় কিন্তু যে অর্থ বিল 2022 সেই গেজেটটিও কিন্তু পাঠানো হয়েছে প্রত্যেক ব্যাংকে। তো এখানে অর্থ বিলে কী আছে সেটা একটু দেখি। তো অর্থ বিলের হচ্ছে ধারা 48, আমরা সরাসরি অর্থ বিলের ধারা 48 চলে যাই। তো এইখানে হচ্ছে অর্থ বিলের ধারা 48, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিচ্ছি। তো ধারা 48-এর প্রথমে বলা আছে যে দ্য প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন শ্যাল বি, এখানে যেটা আগে বলা আছে যে রিটার্ন সাবমিটের প্রুফ বাবদ কী কী জমা দিতে হবে সেগুলো আমি বলে আসছি আগেই। এরপরে বলা আছে যে দ্য প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন শ্যাল বি ফার্নিশড ইন দ্য কেসেস, মানে কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। বন্ধুরা, এই অর্থ বিল 2022 অনুযায়ী মোট 38টি কাজের ক্ষেত্রে আপনাদেরকে এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে তার মধ্য থেকে আমি এই সঞ্চয়পত্র রিলেটেড বা বিনিয়োগ রিলেটেড যে কয়েকটা আছে সেই কয়টা এখান থেকে দেখাবো। এখানে 3-এর 1-এ আছে অ্যাপ্লাইং ফর এ লোন এক্সিডিং টাকা 5 লাখ ফ্রম এ ব্যাংক অর এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি 5 লাখের অধিক আপনারা লোন নিতে চান তাহলে সেক্ষেত্রে আয়কর রিটার্নের কপি দাখিল করতে হবে। এরপরে আরেকটু নিচে যাই, এটা আছে হচ্ছে 8-এ আছে অবটেইনিং অর মেনটেনিং এ ক্রেডিট কার্ড, আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান সেই ক্ষেত্রে আয়কর রিটার্নের কপি দাখিল করতে হবে। 21-এ আছে ওপেনিং পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট অফ টাকা এক্সিডিং 5 লাখ, আপনি যদি ডাকঘর সঞ্চয় হিসাব খুলতে চান যেটার পরিমাণ হবে 5 লাখের বেশি সেই ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্নের কপি দাখিল করতে হবে। এরপর আছে ওপেনিং অ্যান্ড কন্টিনিউইং ব্যাংক অ্যাকাউন্টস অফ এনি সোর্স উইথ ক্রেডিট ব্যালেন্স এক্সিডিং টাকা 10 লাখ, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার 10 লাখ টাকার অধিক থাকে বা যদি 10 লাখ টাকার অধিক টাকা দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টিন রিটার্নের বা ট্যাক্স রিটার্নের কপি দাখিল করতে হবে। এরপরে আছে আপনার 23-এ যেটা যে পারচেজিং সেভিংস ইনস্ট্রুমেন্টস আর সঞ্চয়পত্র অফ টাকা এক্সিডিং 5 লাখ, যদি 5 লাখ টাকার উপরে আপনি সঞ্চয়পত্র কিনতে চান সেই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স রিটার্নের কপি বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তো বন্ধুরা, কোথাও কিন্তু বলা নাই যে 5 লাখ টাকার নিচে সঞ্চয়পত্র কিনলে বা ডাকঘর সঞ্চয় স্কিমে 5 লাখ টাকার কম বিনিয়োগ করলে টিন সার্টিফিকেট এবং আয়কর রিটার্নের কপি দাখিল করতে হবে। এখানে স্পষ্টত বলা আছে 5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে।